μόνο εκεί γνώμης. Άμι, αρφήσει την πάση μου. Τι μου αρέσει μου. Να μα, έτσι του μικρικό. Αρ μάρε, όσο τσινατάω, μάρε ιόησε, μάρο ιόησε. মারে ওষুধ কিনা দিয়া খাওয়া এটা যদি থাকে তাহলে আমরা দুজন কষ্ট করে কিছু খামু এর আগে যদি আমরা খাইয়া মাল লাগা কিছু না আনি তাহলে তো আর হইব না এর লেগে কাজে যাইতাছি মা খুব অসুস্থ কি 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 জানি কি হয় বুঝতে পারি না এইজন্য আগে যাইয়া ওষুধটা নিয়ে এসে মারে খাওয়াই তারপরে আমরা না হয় অন্য কিছু খামু না এটা পরে দেখা যাবে নি হ্যাঁ তুমি তো সারা জীবন তোমার মার জন্য ওষুধ কিনতেই থাকো এজন্যই তো ওষুধ কিনতে কিনতে ভুকি রয়ে যাও আর আমরা ঠিকমতো হেল লাগা কিছু খাইতেই পারি না সেই যে এক মাস আগে আমার একটা দুইটা সোনো এনে দিছিলা আর সেই সোনো কবে শেষ হয়ে গেছে আমার চেহারাটা কেমন শুকায় গেছে একদম কালো হয়ে গেছে আমার এখন লিপস্টিক লাগবো সোনো লাগবো নেল পলিশ লাগবো তুমি তো আমার কিছুই আইনা দাও না সারা দিন তো তুমি খালি মে 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 করতেই থাকো আর মারে ওষুধ কিনা দাও মারেই হইছে মারুই হইছে আর আমার আবলতাপুল কইয়া বুঝাও এখন আর আমি ওই কথা বুঝমু না আজকে যদি তুমি আমার সোনু পাউডার লিপস্টিক না এনে দাও তাহলে তোমার আর এই বাড়িতে ভাত নাই আচ্ছা শুনো আমি তো কাজে যাইতাছি যদি কাজ কাম করি মাল লাগে ওষুধ আনো আর তোমার যা যা লাগে অল্প অল্প করে কিছু পারলে নিয়ে আমনি শুনো তোমার মার জন্য যদি একটা করে ওষুধ আনো আমার জন্য তিন টাকার জিনিস আনবা এইটা কেমন মার তো অনেক টাকার ওষুধ লাগে মার ওষুধ টাকা আই না পরে তোমার না হয় জিনিসপত্র আই না দিমু না না তোমার মার সারা জীবন ওষুধ খাওয়াইছো এখন আমার জিনিস আনবা তারপর তোমার মারে জিনিস দিবা আচ্ছা ঠিক আছে আমি তো কাজে যাইতাছি আমার যতটুকু সামর্থ্য হয় আমি ততটুকু আনমু এর থেকে বেশি তো আনতে পারমু না যদি টাকা পাও তাহলে আগে আমার জন্য আনবা তারপর যদি একটু টাকা বাঁচে তোর মার জন্য আনবা বুঝছো নালে তোমার আর এই বাড়িতে ভাত নাই এখন যদি ওর মা অসুস্থ হইত তখন তো আর এই কথাটা কইতে পারতো না আমার মা অসুস্থ দেখে এই কথাটা কইতে পারছি যাই কাজ কাম খুইজা আগে মার ওষুধ আনমু তারপরে ওর জিনিসপত্র আনমু এর আগে আমি বাড়িতে আমু না আমি সব কাজ করতে পারবো আপনি যা কইবেন গোয়াল ঘর পরিষ্কার করা গাছ কাটা ঘর মোছা যা কইবেন তাই করবো চাচা কাজটা দেন না দিলে আমার খুব বড় একটা উপকার হয় আমি মায়ের লেগে ওষুধ কিনতে পারবো চাচা আমার বউর লেগে আমার লেগে আমার মাল লেগে খাওন নিয়ে যেতে পারবো কাজটা দেন না চাচা কাজটা দেন বাবা আমি তোমার কাজ দিব কইতে আমি নিজেই তো গরিব মানুষ এই আমি টুকটাক যা করি তাতে আমার সংসার চলে আর আমার বাড়িতে যা কাজ আমি আর আমার মাইয়া মিলে কইরা লাই আমার কাছে বাবা কাজটা আছে চাচা তাও একটু দেখেন না কাজটা যদি থাকে একটু বাইবা দেখেন যদি থাকে বাবা তুমি কইছো আমি চেষ্টা করবো আমার বাড়ি হোক বা অন্য কোনো জায়গায় হোক আমি তোমার যদি পারি কোনো কাজটা নিয়ে দিব আচ্ছা আমার একটু তার আছে আমি একটু যাই আচ্ছা একটু দেখেন চাচা আচ্ছা আচ্ছা মনে করছিলাম এর কাছে পাবো কিন্তু হ্যাঁ তো নিজেই বলে গরিব নিজেই কইলো
থাকতেই সামনে গিয়ে আরজন কাছে গাছ পাই। আরে খালা ওই যে তো সেটা না ইসপেরা समय तुम एक बड़े समस्या नाई तुम्हारे আমার ঠেকা বসে আপনার বিয়া করার আপনার কাছে টাকা সিধা টাকার বাহাদুরি দেখান না আপনার মতো বাপপা যা আমি চিনি যার সামনে বলবেন তারে কি আপনি বিয়া করবেন কি কি বাপপা তোর সঙ্গে তো দেয় নাই নাই এই কত যে এটা কইছিস তো আর পুরো দিন কই না বুঝছ কি কইছি এই এই তুই বাড়ি কাম করছিস না এটা কি করছিস लगता उत्तर करो सामने लोक सबाई भलो चीन अपनी मन खराब कर যেদিন খাদে পড়বা উদিন বোজামু মজাটা বাটা মাছে না বাটামের মতন মাইপা মাইপা সুজা করে ফিটাইনি বাইরেতে বাইরেতে সুজা করে এলাম যাই হোক আমার বাজারে একটু কাজ আছে আমি বাজারে গেলাম ঘটনা হইছে কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে শালাই ঝামেলাটা দেবা দেখি হ্যাঁ এই তোর ছেড়ে এসে দেখিছি তোর ছেড়ে কি বিয়া দিবি না তোর ছেড়ে বিয়া দিবি না আরে আমার মতো জামাই থাকতে তোর ছেড়ে বিয়া করবো কেডা করবো কেডা ঝামেলা করতে কি একটু ফিডিং ঘরে দিতেছিলাম এই তোর লাগে আর দিতালাম না ঠিক তোর সাথে বিয়ে হইব না পুরো এই না দেখতে শুনতে পারিস না কানার মতো আড়স খেলে তো কানার মতো আড়স খেলে ভাই আমার কি দোষ আপনি এটা কইতে চিল্লাইতে চিল্লাইতে দৌড়ায় মোড়ায় আইতাছেন আমি চিল্লে আইতাছি না কইতে লাফায় লাফায় আইতাছি জাগারো বাবাছে জাগারো বাবাছে দেখতে উত্তর না এ তুই যে কানা তোরা ঘর থেকে ভাই বাইরে তো কইছিস কেন ভাই এখন ওইটা বাদ দেন ভাই ভুলে গেছে আমার মাফ করে দেন টাইসন ভাই একটা কথা কইতাম ভাই আপনি তো অনেক টাকা পয়সা অনেক সম্পত্তি ভাই এত কিছু তো আমার লাগবে না আপনি আমার একটা ছোটখাটো চাকরি দেন আপনার বাড়িতে আর নইলে একটা কাজ করেন আমারে কিছু টাকা ধার দেন আমি ওইটা দিয়ে আমার মায়ের ওষুধ কিনি পরে আপনারে আমি কাজ টাজ করে সব শোধ করে দেব ভাই একটু দেন না একটা চাকরি দিলে আমার খুব বড় একটা উপকার হয় কি কাম চাকরি নালে টাকা ধার দিতাম আরে তোরে কামও দিতাম চাকরিও দিতাম টাকা ধারও দিতাম কিন্তু দিতে তো মন চায় না তুই কি করলি তুই আমারে ভুল ভাল বুঝাইয়া আমারে টুপি পরাইয়া আমার ধান পাখি ময়না পাখি রে তুই বিয়া করে লাইছিস আমার তো মনটা চায় না যে তোরে আমি চাকরি দিই আগে যা হইছে ওইটা ভুলা যা কিন্তু এখন আমি ভাই খুব বিপদে আছি আমার মাটা ঘরে অসুস্থ হয়ে পড়ে গেছে আমার বড় না খেয়ে রয়েছে আমিও না খেয়ে রয়েছি না খেয়ে না খেয়ে সুস্থাছি কাজটা যদি পাই অনেক ভালো আপনি পায়ে ধরি ভাই আপনার কাজটা দিয়া করতে খুব একটা উপকার হবে তাই দেখলে আমার খুব মায়া হয় বুঝছস কিন্তু কী করবো তোরাই তো বই নিয়ে দেয়নি লোক যাই হোক বল তোরা আমি একটা কাজ দিতে পারি কিন্তু তো শর্ত আছে ভাই কী শর্ত করলে আমার কাজ দিলেই হোক যে কোনো সুস্থ আমি মাইনা নেব শর্তটা হলো তোর বউ আসে না তোর বউরে আমার কাছে দিয়ে দিই বাড়িতে কাজকাম করলো আর আমি একটু দেখাশোনা করলাম বুঝছ নাই যদি রাজি তা হোস তাহলে টি হাতের কতটি লাগবো আমি সব দিব কোনো চিন্তা করিস না না ভাই যেই বউ আমি বিয়া করছি আপনার কাছে যদি টাকার বিনিময়ে আমি ওরে দিয়া দিই এটা তো বউ বিক্রি হয়ে গেল না ভাই আমি ওটা দিতে পারবো না
ও দিবি না তাহলে আমার পথ ছাড় আমি চলে যাই বল চিন্তা ভাবনা করতে যদি গ্যাস তাহলে মনে কর আমি বিকালে তোর বাড়িতে টাকার বস্তাটা নিয়ে গেলাম তাহলে তো মনে কর তোর মনটা ভালো হয়ে গেল কিন্তু বউ না দিলে তোর টাকার বস্তা পাবো না তোর আমি গেলাম কি যে করি আচ্ছা ওটাই পরে চিন্তা ভাবনা করে দেখো हाथे तुले दर तुम्हार टाइम तुम्हारे सब बुझा दिए दीब তোমার মার চিকিৎসা করবা কত সুন্দর তাই না টাকাটা দেন আমি আমার বউরে রাখতেছি আচ্ছা দেখো এই যে টাকা আমি তোমারে হাতে হাতে বুঝাই দিতেছি এনে একবারে পাক্কা 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 কত দিয়েছে জানো পাক্কা 10000 টাকা আছে তুমি সুন্দর করে নিয়ে নাও দেখো টাকায় কোনো বেদন নাই আর এবার তুমি কাইরাতি করো না আর তুই দেখো বউ বউ তারে একটু এদিকে আসো তো শাশী চিকিৎসা কর আমার ভাগ্য অনগিনা লাগতেছে তুই আমার চিকিৎসার জন্য আমার ঘরের লক্ষ্যে
বাড়ি জায়গা সম্পত্তি এগুলো কি করবি এগুলো বিক্রি করে তোমার চিকিৎসা করতে পারতি আর আমার চিকিৎসা না বাদ দে তার জন্য কি তুই ঘরের বউরে আরেকজন এসে বিক্রি করে দিবি সি 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 তুই যে আমার বেটা সন্তান এটা আমার এখনো বিশ্বাস হইতেছে না সি মাগমা তারা যে ঝামেলা লাগছে টেকা পরে নি ঘুমে মার চিকিৎসা করো পরে একদিন ঘুমে আমি টেকে যাই মা তুমি আমার মাফ করে দাও মা আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি মা আমি আর এই ভুল জীবনে করব না মা তুমি যদি মাপ না করো তাহলে আমি কই যাব আমার তুমি মাফ করে দাও মা আমি আমার ভুলটা বুঝতে পারছি কিন্তু তুমি আমার আগে কও তুমি আমার মাফ করছো কিনা হ্যাঁ আমি তো তোরে মাফ করছি কিন্তু যার লগে তুই এত বড় একটা ভুল করতে যাইতেছিলি তার কাছে মাফ চাবি না বউ তুমি আমার মাফ করে দাও আমি অনেক বড় ভুল একটা করে ফেলেছি আমি আমার ভুলটা বুঝতে পারছি ঠিক আছে মাফ করে দিলাম আর হ্যাঁ আম্মা আপনি আমার মাফ করে দেন আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি না না বৌমা শুনো তোমরা যে যে প্রতিদিন ঝগড়াঝাটি করো এগুলো করবে না ঠিক আছে আগে থেকে আমার শরীর এখন অনেক সুস্থ আমার মনে হয় এখন আর আমার চিকিৎসা লাগবে না যদি তোরা সুখে থাকোস এই সুখ দেখেই আমি বেঁচে থাকবো